ভগবান তুমি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করবেই আমি তোমার দেওয়া রাজ্য জ্বালানি থেকে মতো বলছনা করতে পারি আমি প্রদানে সুখে শান্তিতে বসবাস করতে পারি এই আশীর্বাদ তুমি আমাকে করবে আর ওদের সাহেবকে বলে দিয়েছি সেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবেই সেখানে ওষুধ নাই সেখানে ওষুধ দিবেই সেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দান করবে ওগো ঠাকুর আমি আর চলতে পারছি না ওগো ঠাকুর তুমি আমাকে চলার জন্য তৌফিক দাও আমি জানো পারি না আমি এখন কোথায় যাব ওই তো সন্মুখে একটি প্রাসাদ দেখা যাচ্ছে ওই প্রাসাদে গিয়ে তার অতিথি শালায় আতিথ্য গ্রহণ করি কালী প্রত্যুষ আমি একটু স্মরণ করে দেখি ওগো দাদা প্রাসাদে কেউ কি নেই আমার আত্মনাতে সারা দাবি কে তুমি আমাকে দাদা বলে ডাকছো তুমি নির্ভয় আমার সামনে এসে বলো তোমার কি হয়েছে ওগো দাদা আমি যে এক পথহারা পতি আমি এক হতভাগা মায়ের অভাগা সন্তান আমি এসেছি আপনার প্রাসাদে দয়া করে একটু আশ্রয় দিবে আশ্রয় দেব আমাকে হাসালে বিন্দেশি জানো দাদা ও গোবিন্দেশি হয়তো তুমি জানো না তোমার মতো এক বিন্দেশি ছিল আমার বাড়িতে আর ছয় নিতেই সে যে আর ছয় ছিল না করে আমার বাড়িতে করেছিল শুরু আকাতি সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোন বিন্দেশি আর ছয় দেব না দাদা না আমি জীবন বিপদে পড়েছি দাদা এই বিপদ মুহূর্তে আমি কোথায় যাব দাদা আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি দাদা আপনি আমাকে দয়া করে একটু আশ্রয় দিন ও গোবিন্দেশি আমাকে তো ভাবতে দাও ও গো ভগবান যদি আমি বিন্দেশিকে আশ্রয় না দেই তাহলে যাবি তোমার দরবারে পাপি হয়ে যাব ও গো ভগবান এই মুহূর্তে আমি কি করতে পারি আমাকে তুমি পদ বিন্দেশি দাদা আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে চাও তুমি সেই পথ দিয়ে চলে যাবে ওগো দাদা আমি এই বিপদ মুহূর্তে আপনার সাথে ভগবান নামে প্রতিশ্রুতি দিলাম এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন আপনার আদেশ আমি আমার মস্তকে পালন করি ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম অগোবিন্দেশি এক নম্বরে সত্য হলো আগামী কল্ল সূর্য উদয় সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে আর যদি আমার সাথে সাক্ষাৎ না করে চলে যাও তাহলে দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাবে আমি তোমাকে সেখান থেকে ধরে আসবো দাদা আমি আমার ঠাকুরের নামে দিব্যি করে বললাম আমি যখন নিশি প্রমাদ হয়ে আর স্থলে যাব আপনার প্রাসাদ হতে আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার প্রাসাদই ত্যাগ করবো না আর একটি কথা তুমি আমি তোমাকে স্মরণ করে দিই যদি আমার সাথে আমার সরলতা সুযোগ নেই যদি আমার সাথে বেইমানি করো তাহলে বলে রাখবে আমি রাখার রাজ্যে রাজা হয়ে তোমার সামনে প্রতিজ্ঞা করে বলছি আমার যে কত কঠিন বিচার হবে তা জানো আমি তো ভগবানের নামে বলেছি আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কোনোদিন যাব না দাদা ঠিক আছে অগোবিন্দেশি আবারও তোমাকে আমি স্মরণ করে দেখাচ্ছি ওই তো আমার আন্দর মহল দেখা যাচ্ছে তুমি ওখানে যে নির্দা যাবে কিন্তু বিন্দেশি যাওয়ার পূর্বে একটি কথা আমি তোমাকে স্মরণ করে দেই যদি আমার সাথে বেইমানি করো তাহলে বলে রাখবে আমি না কালাতে রাজা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে আমি যেহেতু কত কঠিন বিচার করতে পারি দাদা অপরাধ মার্জনা করুন দাদা আমি সামান্য এক ভিখারি তাই তো আপনার প্রাসাদে অতিথিশালায় আতিথ্য গ্রহণ করতে ঠিক আছে ওই তো আমার অতিথিশালা দেখা যাচ্ছে
बड्ड क्लांत बड्ड घुम पाचे गो ठाकुर तुम्हें सहाय थेको ठाकुर तुम्हें सहाय थेको সকালে মজা বুঝবি কত ধানের সদাগর তুমি আমাকে অনেক অনেক কাঁদিয়েছো এইবার তো তোমার কাদার পালা আর আমার হাসার পালা আমি প্রাণ খুলে হাসব চন্দ্র সদাগর কাল সকালে মজা হাই ভগবান আমার একই সর্বনাশ হয়ে গেল আমি যে চান করতে যাওয়ার সময় আমার মালাটা যে রেখে গিয়েছিলাম সে মালাটি তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না মালাটি মহারাজ আমাকে খুব শখ করে বানিয়ে দিয়েছিল না মালাটি আমি এভাবে হারিয়ে ফেললাম মহারাজকে কথাটা জানানো দরকার মহারাজ মহারাজ আপনি কোথায় মহারাজ দেখি আমার সে মালাটি নেই মহারাজ আমাকে হাসালে বেগম সামান্য একটি মালার জন্য তুমি আমাকে যেমনি ভাবে ডাক দিয়েছিলে তোমার তো ডাক শুনে আমার পায়ের তোলা মাটিটা সরে গিয়েছিল ওই চৌতু আকাশটা ভেঙে আমার মা তার উপর পড়েছিল ও বেগম তোমার একটি মালা হারিয়ে গেছে আমি পয়জল পদে তোমাকে পাঁচটি মালা কিনে দেবো না মহারাজ আমি পাঁচটি নয় আমি আমার সেই মালাটি চাই আপনি জানেন রাখা না যেমন কুলো চুর ডাকাতে সে আমার বাড়িতে চুরি করতে পারে ও বেগম তুমি আমাকে কি কথা শোনালে তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ে তলা মাটিটা সরে গেল ও বেগম রাজ তুমি এর জন্য কোনো মন খারাপ করো না আমি ভগবান নামে দিব্যি করে বলছি তোমাকে একটি মালার জন্য আমি তোমাকে পাঁচটি গলার হার কিনে দেবো এর জন্য কোনো তুমি মন খারাপ বললাম তো মহারাজ আমার পাঁচটি নয় আমার সেই হারটি আমি চাই মহারাজ আপনি যদি আর সন্ধ্যের মধ্যে আমার মালাটি ফিরিয়ে না দিয়েছেন তবে আজ আমার বাপের বাড়ি আমি চলে যাব না না ওগো বেগম ওগো ভগবান আমি কি কথা শোনালাম এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে তুমি মৃত্যু দান করলে না কেন সামান্য ঘরের পরিবার যদি আমার সাথে সে দিব্যি করে তার বাপের বাড়ি যেতে পারে ওগো ভগবান এসে থাকা সে না থাকা ভগবান মহারাজ আমি দেখতে চাই
আপনি কেমন রাজা মালাটি কিন্তু আর সুন্দর মতেই আমার চাই 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 না না আমি বেকার হবে সবার সামনে আমি প্রতিজ্ঞা করে বলেছি আমার গলার হগন্ত হার যে কোনো জায়গায় গিয়েছি আমি সেখান থেকে উদ্ধার করে আমি তার গলায় পরে দেবো একবার আমি এক ভুল করেছিলাম একবার আমি ভুল করে বিন্দেশিকে আর সয়ে দিয়েছিলাম আমি গতকাল যে একটি বিন্দেশিকে আর সয়ে দিয়েছি সে চলে গেছে না নিদ্রায় গেছে না 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 সে যাবার সাথে ওয়াদা করেছে না 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 সে না আমি একবার যে দেখি সে নিদ্রায় আছে না ঘুমে আছে না চলেই গিয়েছে অগবিন্দেশি আরে ও বিন্দেশি যে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেছে এবং কি তোমার যাওয়ার সময় হয়ে গেছে কি ওগো দাদা সত্যি কি পূর্ব আকাশে সূর্যের উদয় হয়েছে তবে কি পাখিরা কলর অবিগাছ সত্যি ওই তো পূর্ব আকাশে সূর্যের উদয় হয়ে গেছে পাখিরা কলর অবিগাছে আমার যে যেতে হবে ওগো দাদা।